একটি দলের কর্মসূচিতে সরকারি লোকজন দিক বিদিক পালাতে শুরু করেছে আর 18 দল মাঠে নামলে সরকার পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে 90 এর ছাত্র ঐক্যের ব্যানারে আয়োজিত আলোচনায় এ মন্তব্য করেন তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনায় গত কয়েকদিনে প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা বিএনপিকে নিয়ে যুদ্ধাপরাধ বিষয়ে জাতির কাছে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আমরা অবশ্যই যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিচার চাই, কিন্তু সেই বিচারের নামে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে রাজনৈতিক দলকে বিরোধী দলকে নির্মূল করবার ষড়যন্ত্রকে আমরা কোনো মতেই সমর্থন করতে পারি না। পদসেতুর দুর্নীতি সহ সরকারের নানা ব্যর্থতা আড়াল করতে সরকার পরিকল্পিতভাবে এই মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন তিনি। 9ই ডিসেম্বরের রাজপথ অবরোধ কর্মসূচিতে বাধা দিলে এর দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। এই রাজপথ অবরোধের আন্দোলন হবে শান্তিপূর্ণ, কিন্তু সরকার যদি ইচ্ছাকৃতভাবে উস্কানি দিয়ে কোনো সমস্যা সৃষ্টি করে তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে 18 দলের আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানান মির্জা ফখরুল। আলামত শুরু হয়েছে, এখন তো পালাচ্ছে, একটা দলের আঘাতেই পালাতে শুরু করছে। 18 দল আছে, জনগণ আছে, এরপরে দেখবেন যে পালাবারও পথ আর খুঁজে পাচ্ছেন না। বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনায় 90-এর ছাত্রনেতারা অংশ নেন। এদিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে চলমান সরকার বিরোধী আন্দোলনকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে 18 দলের নেতারা। তৌহিদুর রহমান।